Kedi bu. Kedisi. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, কাটি কাটি, তুমি কাটি কাটি দেখতেছ? আচ্ছা দেখো, তো নিয়ে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ। তো এটা হচ্ছে 23 তারিখের ব্লগ, যদিও 24 তারিখ এবং 25 তারিখের ব্লগ আমি ছেড়ে দিয়েছি। তো এটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ এডিট করতে একটু সময় লাগছে আমার এই জন্য। তো এই যে 23 তারিখে হচ্ছে আমি এই রান্নাটা করেছিলাম, মানে মা সব কিছু গুছিয়ে দিয়েছিল, আমি জাস্ট রান্নাটা করে দিলাম। আসলে এটা দুপুরবেলা করা কথা ছিল, বাট দুপুরবেলা আরও দুইটা মেনু ছিল, তো আমি বলছিলাম যে থাক, একসাথে এত কিছু করার দরকার নেই, এটা আমি রাতে করে দিব, তুমি এটা রেখে দিতে পারো। আর কী কী মশলা দেওয়া হয়েছে সেটা যেহেতু আমি ভিডিও করতে পারিনি, তো সেটা আমি বলে দিচ্ছি। সর্ষে ইলিশে যে যে মশলা দেওয়া থাকে ঠিক সেই সেই মশলাই দেওয়া আছে, তারপরে আমি বলে দিচ্ছি। সর্ষে বাটা, পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল বাটা, সাথে হচ্ছে একটুখানি সরিষার তেল এবং একটুখানি সয়াবিন তেল, আর হচ্ছে আস্ত আস্ত কাঁচা ঝাল। আর সর্ষে ইলিশের রেসিপিটাও আমার চ্যানেলেই দেওয়া আছে, যদি কারোর ইচ্ছা হয় তো আমার চ্যানেলে একটু গিয়ে দেখে নিতে পারবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন এটাতে কী কী মশলা দেওয়া আছে। আর এটা বুঝতেই পারছেন কিভাবে আমি পাতা, মানে সুতা পাতিয়ে তারপরে একটার পর একটা পাতা লেয়ার করে দিয়ে এবার আমি মাছটা দিয়ে দিলাম, এবার বাকি পাতাগুলো আমি উপরে দিয়ে দিব। আর এই পাতাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছি, তো একটু একটু হালকা থাকতেই পারে, তবে খুব ভেজা যেন না থাকে। আমি চেষ্টা করেছি ভিডিওটা ভালোভাবে আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কারণ আসলে এটা বলে বোঝানো যায় না, কারণ যতটা ভালোভাবে আপনারা দেখে বুঝতে পারবেন এটা আসলে আমি বলে ততটা ভালোভাবে বোঝাতে পারবো না। তাই চেষ্টা করেছি একটু সময় নিয়ে ভিডিওটা করার। তো এই তো এইভাবে করেছি। আর আমি সুতা প্রথমে আগে বিছিয়ে নিয়েছি, অনেকে এটা মুড়িয়ে তারপরে সুতা নিয়ে পুরোটা পেঁচিয়ে গিট দেয়, বাট আমার ওইটা একটু কঠিন মনে হয়। আমি সহজভাবে, আমি আমার মতো করে যেটা আমার ইজি মনে হয় সেটাই আমি করার চেষ্টা করেছি, আর আমি এইভাবেই করি সাধারণত। তো এই আর কি, তো এটা খেতে না খুবই ভালো হয়, এটা ইলিশ মাছ দিয়েও করা যায়। এছাড়া আমাদের দেশের অন্যান্য যে দেশি মাছগুলো আছে, সাধারণত যেগুলো পুকুরে হয়, এই মাছগুলো দিয়েও করা যায়, এটা খেতে খুবই ভালো হয়। আর আমি এটা আজকে করছি হচ্ছে বেলে মাছ দিয়ে, অনেকে এটা বাইলে মাছও বলে, আর অন্য অন্য এলাকায় কী বলে আমার জানা নেই, এক এক এলাকায় এক একটা মাছের নাম এক এক রকম হতেই পারে, তো সেই কারণে অনেকে নাও চিনতে পারেন, তা সেক্ষেত্রে আসলে আমার করার কিছু নাই। তো আমার পাশে একটু প্যাঁপু আওয়াজ শুনতেই পারেন, কারণ আমি যোশীকে সাথে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, তো এই জন্য শব্দ হতেই পারে, কারণ মাঝে মাঝে আমাকে ডাকতেছে এই কারণে। আর ভিডিওটা এত সুন্দরভাবে আপনাদের দেখাতে পারছি তার কারণ আমার কাছে ছিল একটা ক্যামেরাম্যান, কিন্তু ক্যামেরাম্যানের ছবি তুলতে কিংবা ক্যামেরাম্যানকে ভিডিও আনতে না আমি ভুলে গেছি, তাই আপনাদের দেখাতে পারলাম না বলে দুঃখিত। আমার উচিত ছিল ক্যামেরাম্যানকে ভিডিওতে একটুর জন্য হলেও আনা। তো এই তো আমার বাধা প্রায় শেষ, আপনাদের এবার আমি এটা তুলে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যেটা আমি কত ভালোভাবে বেঁধেছি। এই যে নিচে একটু জল জমা হয়েছে, ওটা কোনো ব্যাপার না, তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে। আর এটাতে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, যতটা সম্ভব আস্তে জাল দিতে হবে। তো আমি একদম গ্যাসটা মিডিয়াম টু লো, না তার থেকেও মানে একদম লো করে দিব, মানে আমি দেখিয়ে দিব ঠিক কতটা লো, যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। এই যে হচ্ছে লো, এরপরেও যদি আমি কমাতে যাই তাহলে কিন্তু গ্যাসটা নিভে যাবে, তো ততটাই লো আছে আমি এটাকে বসিয়ে দিলাম। তো এভাবে আমি প্রায় 15 মিনিট কি 10 মিনিট আমি রাখবো, তারপর একবার উল্টে দিব, তারপর আবার ঠিক ওরকম টাইমে আমি রাখবো, উঠিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন হয়ে গেছে কিনা। তো আমি মাঝপথে একটু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে, সেটা ভিডিওটা হয়নি, আর ক্যামেরাটা আমি এক হাতে ধরে আছি বিধায় আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে। আর এটা না মানে বলে বোঝানো যাবে না ঠিক কেমন হলে বুঝতে হবে যে হয়ে গেছে, এটা দেখলেই বোঝা যাবে, জল টল পুরো শুকিয়ে যাবে একদম, তারপরে হচ্ছে এরকম পাতাগুলোর কালার ঠিক এরকম হয়ে যাবে, তারপরে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আর এই যে সুতাগুলো কি সুন্দর টান দিলে একদম সুন্দরভাবে বের হয়ে আসছে।
আর এটার উপর থেকে দুইটা পাতা এবং নিচ থেকে দুইটা পাতা ফেলে দেওয়ার পরে ভিতরে যে পাতাগুলো থাকবে সেটা কিন্তু আপনারা বেটেও ভর্ত মানে পাটা শিল নোড়া কিংবা পাটা যে যেটা বলেন আর কি তাতে বেটেও ভর্তা করতে পারবেন আবার আলু ভর্তার মতো মেখেও ভর্তা করতে পারবেন এটাও আলাদা খাওয়া যায় আবার মাছটাও খাওয়া যায় আবার দুটো একসাথেও খাওয়া যায় পাতাটা অনেক মজা লাগে আপনারা খেয়ে দেখবেন আর আগে এই মাছটা আমি খেয়েছি বেশিরভাগ হচ্ছে কলা পাতায় কিন্তু এখন না কলা পাতা আর পাওয়া যায় না সেভাবে তো এই জন্য লাউ পাতা কুমড়া পাতা এরকম পাতায় খাওয়া যায় অনেকে কচু পাতায়ও করে তো এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে আলোতে এতটা ফ্যাকাশে লাগছে মানে একটু সাদা সাদা লাগছে কিন্তু আসলে দেখতে অনেকটা বেশি সুন্দর হয়েছে বাবা পড়ে যাবা পড়ে যাবা সোনা ছেলে কই আমার সোনা পাখিটা কই আমার সোনা পাখি কই আমার পাপা কই এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আপনারা সবাই বাইরে গেলে এখনো পর্যন্ত কি মাস্ক ব্যবহার করেন আমার ছেলে কিন্তু করে দেখেন ও কিন্তু বাইরে গেলে মাস্ক পরে তো আপনারাও কিন্তু পরবেন কারণ দেশের পরিস্থিতি কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি তো যাই হোক এবার হচ্ছে খাবার খাওয়ার পালা তো এই যে আমি বসে গেলাম সবাই যে যার মতো কাজে ব্যস্ত যার যখন ক্ষুধা লাগছে সে তখন খেয়ে নিচ্ছে যাই হোক আপনাদের মজা দেওয়ার জন্য এইটুকু রাখলাম কারণ ভয়েস ওভার দিতে গেলে এরকম টুকটাক ভুল অনেকবারই হয় তো এই ছিল আজকে আমার ভিডিও আর রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো ভালো ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে সত্যি খুব মজা হয় আর আজকে মানে রাত দুইটার পরে কীর্তন আসছিল যেটা প্রত্যেক বছর 16 তারিখের পরে বড়দিনের আগ পর্যন্ত আসে তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখে নেবেন ভিডিওর শেষে তো আজকের ভিডিও এই পর্যন্ত বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওরা